পুলিশি হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে 10 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্তে অটল রয়েছে তারা। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান জানান, বুধবার বিকেলে নয়াপল্টনে পুলিশি হামলা, গুলিতে নিহত ও নেতাকর্মীদের গ্রেপ্তার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 10 ডিসেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত এখনও বহাল আছে। কোনো অবস্থায় বিএনপির নেতাকর্মীরা সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে আসবে না। নেতাকর্মীদের সিদ্ধান্তে সমাবেশ করার বুধবার রাত 10:30 নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য আরও বলেন, সরকার যতই চেষ্টা করুক না কেন বিএনপির নেতাকর্মী সমাবেশ থেকে পিছু হটবে না। সমাবেশ পূর্ব নির্ধারিত 10 তারিখে করার প্রস্তুতি রয়েছে, এখন তারা না করতে দিলে সেটা ভিন্ন বিষয়, তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।